हाय नमस्कार बंधु गुड मॉर्निंग आमी चंद्र मल्लिक तुम्हारा देखो हमार यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत बंधुरा तुम्हारा केमन आशा करछि तुम्हारा सकले खूब भलो आछो आमिओ खूब भलो आछि। बंधुरा आज के आलोचना करब WBCS मेन्स 2019 पेपर 3 থেকে प्रथम 20 क्वेश्चन तुम्हारे संगे खूब सुंदर आलोचना करब तुम्हारे बोझानोर चेष्टा करब। बंधुरा आज के पार्ट 1 प्रत्येक पार्टे जतगुलो पार्ट करब प्रत्येक पार्टे আমি 20টি করে কোশ্চেন আলোচনা করব। তো বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট পার্ট, পার্ট 1 WBCS এক্সামিনেশন মেন্স 2019 পেপার 3। আমরা সকলে জানি পেপার 3 হিস্ট্রি এবং জিওগ্রাফির পেপার। শুরু করছি প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হুইচ ইজ নট ফিচার অফ লোথাল। হুইচ ইজ নট ফিচার অফ লোথাল, কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়। অপশন আমি এখানে কিছু অপশন দিয়ে রাখিনি, আমি ডাইরেক্ট আনসারটি লিখে রেখেছি। এভিডেন্স অব দ্য ইউজ অফ প্লাউ ইজ নট ফিচার অব লোথাল, নাঙ্গল ব্যবহারে প্রমাণ। লোথালের বৈশিষ্ট্য নয় যে নাঙ্গল ব্যবহারে প্রমাণ, এটি কিন্তু লোথালের ব্যবহার বৈশিষ্ট্য নয়। হুইচ ইজ নট ফিচার অব লোথাল, সঠিক আনসারটি বলে দিচ্ছি তোমাদেরকে, এভিডেন্স অব দ্য ইউজ অফ প্লাউ মানে কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়, নাঙ্গল ব্যবহারে প্রমাণ এটি লোথালের বৈশিষ্ট্য নয়। কোশ্চেন 2, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অব দ্য আজিভাকা সেক্ট। হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অব দ্য আজিভাকা সেক্ট, আজিবক সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন। অপশন দিয়ে রাখি না, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাদেরকে, মাক্কালি গোসালা, মাক্কালি গোসালা। ওকে, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অব দ্য আজিভাকা সেক্ট, মাক্কালি গোসালা, মাক্কালি গোসালা ওয়াজ দ্য প্রোপাউন্ডার অব দ্য আজিভাকা সেক্ট। কোশ্চেন 3, দ্য স্পাইস ডিউরিং দ্য সংগ্রাম এজ ওয়াজ নোন এজ, দ্য স্পাইস ডিউরিং দ্য সংগ্রাম এজ ওয়াজ নোন এজ, সংগম যুগে গুপ্তচররা কী নামে পরিচিত ছিল। সঠিক আনসার ওরাস, ওরাস নামে পরিচিত ছিল। দ্য স্পাইস ডিউরিং দ্য সংগ্রাম এজ ওয়াজ নোন এজ ওরাস, দ্য স্পাইস ডিউরিং দ্য সংগ্রাম এজ ওয়াজ নোন এজ ওরাস। কোশ্চেন 4, ল্যান্ডস ডিউরিং দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড, এটা ওয়ার হবে, এখানে অ্যাপোস্ট্রফিটা বাদ যাবে, ওয়ার ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, ল্যান্ডস ডিউরিং দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড ওয়ার ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, মানে গুপ্ত পরবর্তী যুগে জমিকে শ্রেণীবদ্ধ করা হয় কী কী বিষয়ের ওপর, মানে গুপ্ত পরবর্তী যুগে জমিকে শ্রেণীবদ্ধ করা হয় কী কী বিষয়ের ওপর। দেখো আনসার লিখে দেওয়া আছে, বিং কাল্টিভেটেড অ্যান্ড আনকাল্টিভেটেড, নেক্সট বিং ইরিগেটেড অ্যান্ড আন ইরিগেটেড, নেক্সট ক্রপস বিং গ্রোন অন দ্য ল্যান্ডস, কী কী বিষয়ের ওপর জমিকে শ্রেণীবদ্ধ করা হতো। বিং কাল্টিভেটেড অ্যান্ড আনকাল্টিভেটেড মানে চাষযোগ্য বা চাষ অযোগ্য জমি, বিং ইরিগেটেড অ্যান্ড আন ইরিগেটেড মানে সেচযোগ্য বা অসেচযোগ্য, আর লাস্টে ভাগ করা হয় ক্রপস বিং গ্রোন অন দ্য ল্যান্ডস মানে জমিতে ফসল চাষের ওপর ভিত্তি করে জমিকে শ্রেণীবদ্ধ করা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য পল্লভা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ, দ্য পল্লভা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ, পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণভাবে কী নামে পরিচিত ছিল। আনসার দ্রাবিড়, দ্রাভিড়া মানে দ্রাবিড় নামে পরিচিত ছিল, পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণভাবে দ্রাবিড় নামে পরিচিত ছিল। দ্য পল্লভা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ দ্রাভিড়া মানে দ্রাবিড়, পল্লব চোল স্থাপত্য শৈলী সাধারণভাবে দ্রাবিড় নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অব দ্য সুলতানেট ডাইরেক্টলি পেড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই, আবার পড়ছি ভালো করে শুনে নাও, দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অব দ্য সুলতানেট ডাইরেক্টলি পেড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই আলাউদ্দিন খিলজি, মানে দেখে নাও, সরাসরি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুলতানেতের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিল আলাউদ্দিন খিলজি। দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অব দ্য সুলতানেট ডাইরেক্টলি পেড বাই দ্য স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই আলাউদ্দিন খিলজি,
মানে সরাসরি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুলতানের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিল আলাউদ্দিন খিলজি। কোশ্চেন 7, দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম অফ। কোশ্চেনটা ভালো করে শোনো, আবার রিপিট করছি। দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম অফ। গোলকোন্ডার মুসলিম রাজ্য কোন প্রাচীন হিন্দু রাজ্যের ধ্বংসাবশেষ পর বেড়ে উঠেছিল? আনসার, ওয়ারেঙ্গল। ওয়ারেঙ্গল ইজ দ্য রাইট আনসার। দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অফ দ্য গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম অফ ওয়ারেঙ্গল। গোলকোন্ডার মুসলিম রাজ্য ওয়ারেঙ্গলের প্রাচীন হিন্দু রাজ্যের ধ্বংসাবশেষের ওপর বেড়ে উঠেছিল। দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম অফ ওয়ারেঙ্গল। গোলকোন্ডার মুসলিম রাজ্য ওয়ারেঙ্গলের প্রাচীন হিন্দু রাজ্যের ধ্বংসাবশেষের ওপর বেড়ে উঠেছিল। কোশ্চেন 8, হুইচ ডিড নট ফর্ম পার্ট অফ দ্য কন্টিজেন্ট মেনটেন বাই দ্য মনসবদার্স। হুইচ ডিড নট ফর্ম পার্ট অফ দ্য কন্টিজেন্টস মেনটেন বাই দ্য মনসবদার্স। কোশ্চেনটার মানেটাকে ভালোভাবে বুঝে নাও, কোনটি কন্টিজেন্টের অংশ নয় যেটি মনসবদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, কোনটি কন্টিনজেন্টের অংশ নয় যেটি মনসবদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। সঠিক আনসার আর্টিলারিম্যান, আর্টিলারিম্যান, আর্টিলারিম্যান। আবার পড়ে দিচ্ছি, হুইচ ডিড নট ফর্ম পার্ট অফ দ্য কন্টিনজেন্টস মেনটেন বাই দ্য মনসবদার। আনসার আর্টিলারিম্যান, আর্টিলারিম্যান ডিড নট ফর্ম পার্ট অফ দ্য কন্টিনজেন্টস মেনটেন বাই দ্য মনসবদার্স। বাংলা মানেটা দেখে নাও, কন্টিনজেন্টের অংশ নয় যেটি মনসবদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় সেটি হলো আর্টিলারি মেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9, দ্য চিপ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল ফোর্টস ওয়াজ, দ্য চিপ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল ফোর্টস ওয়াজ টেক্সটাইল। করমন্ডল ফোর্ট থেকে প্রধান ডাচ রপ্তানি ছিল টেক্সটাইল। করমন্ডল ফোর্ট থেকে প্রধান ডাচ রপ্তানি ছিল টেক্সটাইল। দ্য চিপ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল ফোর্ট ওয়াজ টেক্সটাইল। করমন্ডল ফোর্ট থেকে প্রধান ডাচ রপ্তানি ছিল টেক্সটাইল। কোশ্চেন 10, হুইচ ইজ নট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট মেড বাই দ্য ইংলিশ আফটার ডিফিটিং দ্য মারাঠাজ ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। ভালো করে কোশ্চেনটা বুঝে নাও, হুইচ ইজ নট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট মেড বাই দ্য ইংলিশ আফটার ডিফিটিং দ্য মারাঠাজ ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। মানেটা বুঝে নাও, এবার তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত করার পর কোনটি ইংরেজদের দ্বারা সৃষ্ট ব্যবস্থা নয়, তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত করার পর কোনটি ইংরেজদের দ্বারা সৃষ্ট ব্যবস্থা নয়? আনসার দ্য গাইকোয়াড় এন্টার্ড ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স। দ্য গাইকোয়াড় এন্টার্ড ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স মানে গাইকোয়াড় একটি সহায়ক জোটে প্রবেশ করেন, এটা হচ্ছে সঠিক আনসার। পড়ে দিচ্ছি আবার ইংরাজি মানে সঙ্গ, হুইচ ইজ নট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট মেড বাই দ্য ইংলিশ আফটার ডিফিটিং দ্য মারাঠাস ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। দ্য গাইকোয়ার এন্টার ইন্টু এ সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত করার পর কোনটি ইংরেজদের দ্বারা সৃষ্ট ব্যবস্থা নয়? গাইকোয়ার একটি সহায়ক জোটে প্রবেশ করেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11, হু ইজ নোন অ্যাজ দ্য প্লেট অফ দ্য জাট ট্রাইব। হু ইজ নোন অ্যাজ দ্য প্লেট অফ দ্য জাট ট্রাইব, জাট উপজাতিদের প্লেট নামে কে পরিচিত? আনসার সুরাজমাল, সুরাজমাল জাট উপজাতিদের প্লেট নামে পরিচিত। সুরাজমাল ইজ নোন অ্যাজ দ্য প্লেট অফ দ্য জাট ট্রাইব, সুরাজমাল ইজ নোন অ্যাজ দ্য প্লেট অফ দ্য জাট ট্রাইব, সুরাজমাল জাট উপজাতির প্লেট নামে পরিচিত। কোশ্চেন 12, দ্য নবাব অফ আয়োধ হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য উজির অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ। দ্য নবাব অফ আয়োধ হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য উজির অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ। আয়োধের কোন নবাব মুঘল সাম্রাজ্যের উজির নিযুক্ত হন? আনসার সফদরজং, আনসার সফদরজং। দ্য নবাব অফ আয়োধ হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য উজির অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ সফদরজং। আয়োধের কোন নবাব মুঘল সাম্রাজ্যের উজির নিযুক্ত হন? আনসার সফদরজং। কোশ্চেন 13, আফটার বেঙ্গল দ্য আফটার বেঙ্গল দ্য ইংলিশ সিকোয়ার্ড দ্য রাইটস অফ ডিউটি ফ্রি ট্রেড ইন দ্য ডমিনিয়নস অফ। আফটার বেঙ্গল দ্য ইংলিশ সিকোয়ার্ড দ্য রাইটস অফ ডিউটি ফ্রি ট্রেড ইন দ্য ডোমিনিয়নস অফ নবাব অফ আয়োধ। বাংলার পর ইংরেজরা আয়োধের নবাবের অধীনে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার রক্ষা করে। আফটার বেঙ্গল দ্য ইংলিশ সিকোয়ার্ড দ্য রাইটস অফ ডিউটি ফ্রি ট্রেড
ইন দ্য ডোমিনিয়ন অফ নবাব অব আয়োধ। বাংলার পর ইংরেজরা আয়োধের নবাবের অধীনে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার রক্ষা করে। কোশ্চেন 14, আ রিমার্কেবল ফিচার অফ দ্য স্প্রেড অফ ল্যান্ডলর্ডিজম ওয়াজ দ্য গ্রোথ অফ আ রিমার্কেবল ফিচার অফ দ্য স্প্রেড অফ ল্যান্ডলর্ডিজম ওয়াজ দ্য গ্রোথ অফ সাব ইনফিউডালিজম। জমিদারিত্বের বিস্তারে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উপ অসামন্ততন্ত্রবাদ। ভালো করে শোনো, আ রিমার্কেবল ফিচার অফ দ্য স্প্রেড অফ ল্যান্ডলর্ডিজম ওয়াজ দ্য গ্রোথ অফ সাব ইনফিউডালিজম। জমিদারিত্বের বিস্তারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উপ অসামন্ততন্ত্রবাদ, উপ অসামন্ততন্ত্রবাদ। কোশ্চেন 15, হোয়েন ডিড দ্য কোম্পানি লুজ ইটস মনোপ্লয় অফ ইন্ডিয়ান ট্রেড হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটনস। হোয়েন ডিড দ্য কোম্পানি লুজ ইটস মনোপ্লয় অফ ইন্ডিয়ান ট্রেড হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটনস। কোম্পানি কবে ভারতীয়দের বাণিজ্যের একচেটি অধিকার হারায় যা সমস্ত ব্রিটিশদের জন্য উন্মুক্ত ছিল? আনসার 1813। হোয়েন ডিড দ্য কোম্পানি লুজ ইটস মনোপ্লয় অফ ইন্ডিয়ান ট্রেড হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটনস। রাইট আনসার 1813। কোম্পানি 1813 খ্রিস্টাব্দে ভারতীয়দের বাণিজ্যের একচেটি অধিকার হারায় যা সমস্ত ব্রিটিশদের জন্য উন্মুক্ত ছিল। দ্য কোম্পানি লস্ট ইটস মনোপ্লয় অফ ইন্ডিয়ান ট্রেড হুইচ ওয়াজ থ্রোন ওপেন টু অল ইন ব্রিটনস ইন 1813, 1813 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 16, দ্য এক্সটেনশন অফ দ্য কাল্টিভেশন অফ ইন্ডিগো কটন ওপিয়াম টি অ্যান্ড কফি ইন ইন্ডিয়া বিসাইডস বেনিফিটিং দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স, ব্রিটিশ প্ল্যান্টার্স অলসো বেনিফিটেড। ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। দ্য এক্সটেনশন অফ দ্য কাল্টিভেশন অফ ইন্ডিগো কটন ওপিয়াম টি অ্যান্ড কফি ইন ইন্ডিয়া বিসাইডস বেনিফিটিং দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অলসো বেনিফিটেড দ্য জমিনদার্স অ্যান্ড দ্য স্মল মার্চেন্ট, দ্য জমিনদার্স অ্যান্ড দ্য স্মল মার্চেন্টস। ভারতে নীল, তুলা, আফিম, চা এবং কফি চাষের সম্প্রসারণ ব্রিটিশ চাষিদের উপকারের পাশাপাশি জমিদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপকার হয়েছিল। তো ভালো করছো না, ভারতে নীল, তুলা, আফিম, চা এবং কফি চাষের সম্প্রসারণ ব্রিটিশ চাষিদের উপকারের পাশাপাশি জমিদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপকার হয়েছিল। আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। দ্য এক্সটেনশন অফ দ্য কাল্টিভেশন অফ ইন্ডিগো কটন ওপিয়াম টি অ্যান্ড কফি ইন ইন্ডিয়া বিসাইডস বেনিফিটিং দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অলসো বেনিফিটেড দ্য জমিনদার্স অ্যান্ড দ্য স্মল মার্চেন্টস। ভারতে নীল, তুলা, অফিম, চা এবং কফি চাষের সম্প্রসারণ ব্রিটিশ চাষিদের উপকারের পাশাপাশি জমিদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরও উপকার হয়েছিল। কোশ্চেন 17, ভালো করছো না, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য ফেলিয়ার অফ মহালওয়ারি সেটেলমেন্ট ইন চেকিং দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ভিলেজ কমিউনিটিজ। আবার রিপিট করছি, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য ফেলিয়ার অফ মহালওয়ারি সেটেলমেন্ট ইন চেকিং দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ভিলেজ কমিউনিটিজ। মানে দেখে নাও, গ্রামীণ সম্প্রদায়ের ধ্বংস প্রক্রিয়া অবরুদ্ধ করার ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্তের ব্যর্থতার প্রাথমিক কারণ কী ছিল? গ্রামীণ সম্প্রদায়ের ধ্বংস প্রক্রিয়া অবরুদ্ধ করার ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্তের ব্যর্থতার প্রাথমিক কারণ কী ছিল? তো আনসার পড়ছি, ইন্ডিভিজুয়াল রাইটস ইন দ্য ল্যান্ড ওয়ার রেকগনাইজড অ্যান্ড গ্রান্টেড বাই দ্য স্টেট। ইন্ডিভিজুয়াল রাইটস ইন দ্য ল্যান্ড ওয়ার রেকগনাইজড অ্যান্ড গ্রান্টেড বাই দ্য স্টেট। মাইটা শুনে নাও, রাজ্য দ্বারা গ্রান্টিযুক্ত ভূমির স্বীকৃতি ও স্বতন্ত্র অধিকার। পড়ে দিচ্ছি কোশ্চেন সহ আনসার, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য ফেলিয়ার অফ মহালওয়ারি সেটেলমেন্ট ইন চেকিং দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ভিলেজ কমিউনিটিজ। ইন্ডিভিজুয়াল রাইটস ইন দ্য ল্যান্ড ওয়ার রেকগনাইজড অ্যান্ড গ্রান্টেড বাই দ্য স্টেট। গ্রামীণ সম্প্রদায়ের ধ্বংস প্রক্রিয়া অবরুদ্ধ করার ক্ষেত্রে মহালওয়ারি বন্দোবস্তের ব্যর্থতার প্রাথমিক কারণ কী ছিল? আনসার, রাজ্য দ্বারা গ্যারান্টিযুক্ত ভূমির স্বীকৃতি ও স্বতন্ত্র অধিকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 18, হুইচ ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার। হুইচ ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার। মানে পড়ছি, 1857 সালে বিদ্রোহের বিহারের প্রধান সংগঠক কে ছিলেন? আনসার, কুনওয়ার খান। হুইচ ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার? কুনওয়ার খান। কুনওয়ার খান ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার। 1857 সালের বিদ্রোহের বিহারের সংগঠক ছিলেন কুনওয়ার খান। কোশ্চেন 19, হুইচ কনসিকোয়েন্স অফ দ্য ব্রিটিশ রুল ডিড নট অ্যাফেক্ট দ্য মুসলিম মিডল ক্লাসেস। হুইচ কনসিকোয়েন্স অফ দ্য ব্রিটিশ রুল ডিড নট অ্যাফেক্ট দ্য মুসলিম মিডল ক্লাসেস। মানে শোনো, ব্রিটিশ শাসনের কোন পরিণতি মুসলিম মধ্যবিত্তদের প্রভাবিত করেনি? আনসার, ব্রিটিশ নীলকরদের অত্যাচার, দ্য টিরানি অফ দ্য ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স। ভালো করে শোনো,
হুইচ কনসিকোয়েন্স অব দ্য ব্রিটিশ রুল ডিড নট অ্যাফেক্ট দ্য মুসলিম মিডল ক্লাসেস, ব্রিটিশ শাসনের কোন পরিণতি মুসলিম মধ্যবিত্তদের প্রভাবিত করেনি? আনসার, দ্য টিরানি অব দ্য ব্রিটিশ ইন্ডিগো প্ল্যান্টার্স, ব্রিটিশ নীলকরদের অত্যাচার তাদেরকে প্রভাবিত করেনি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 20, ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দ্য ফার্স্ট সেশন অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হেলড ইন বোম্বে ইন 1920 ওয়াজ প্রিসাইডেড ওভার বাই লালা লাজপত রায়। দ্য ফার্স্ট সেশন অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হেলড ইন বোম্বে ইন 1920 ওয়াজ প্রিসাইডেড ওভার বাই লালা লাজপত রায়। মানে এটা শুনে নাও, 1920 সালে বোম্বেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। আবার পড়ছি, দ্য ফার্স্ট সেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হেলড ইন বোম্বে ইন 1920 ওয়াজ প্রিসাইডেড ওভার বাই লালা লাজপত রায়। 1920 সালে বোম্বেতে অনুষ্ঠিত অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। তো বন্ধুরা, আমার ইমেল আইডি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাকে মেল করবে, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।